সম্মানিত 150 সভাপতি উপস্থিত বন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে আছেন বিভিন্ন নেতৃবৃন্দ সহ আমার সহযোদ্ধা শিক্ষক মণ্ডলী বাইরে বিভিন্ন জায়গায় পরিচিত রয়েছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বনিহিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছবি মণ্ডলীর সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমবেত সৌদি মণ্ডলী, আপনারা অত্যন্ত কষ্ট সহ্য করে আজকে 130তম দিনের জন্য এই শাহবাগ চত্বরে গণ অনুষ্ঠান মঞ্চে এসে হাজির হয়েছেন। সর্বপ্রথম আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ঐকান্তিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা জেনে থাকবেন আমরা ইতোমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে 21,796 জন শিক্ষকদের একটি নামের তালিকা ইতোমধ্যে উপস্থাপন করেছি। আমরা যারা নিয়োগ বঞ্চিত সেই হিসেবে উনাদেরকে জানাতে সক্ষম হয়েছি আমাদের 21,796 জন শিক্ষক এ পর্যন্ত নিয়োগ বঞ্চিত হয়ে আছেন। ওনারা আমাদের কাছে তালিকা চেয়েছিলেন এবং আমরা অনেকবার চেষ্টা করেছি ওনাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা আজকে একটি খুশির খবর জানাচ্ছি যে আপনারা জেনে অবাক হবেন, দুইটি দপ্তরে ইতোমধ্যে আমাদের ব্যাপারে পজিটিভ একটি নোট দেওয়া হয়েছে এবং আমরা আশাবাদী এই নোটের পরিপ্রেক্ষিতে পরবর্তী পর্যায়ের প্রত্যেকটি ধাপে ধাপে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং নিয়োগ প্রক্রিয়া যেভাবে সহজ করা যায় সেভাবে ওনারা কাজ করছেন। আমরা মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়দের সাথে আলোচনা করেছি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের দুটি দপ্তরে নোট দেওয়া হয়েছে, সেখানে আপনাদের কার্যক্রম চলছে। কাজেই আপনারা কখনো কোনো অবস্থাতেই উদ্বিগ্ন হবেন না, ইনশাল্লাহ আপনার আমার চাকরি হওয়ার পরে আমরা এই অনুষ্ঠান মঞ্চ থেকে বাড়িতে ফিরতে পারব এবং সম্মানের সাথে একজন শিক্ষক হিসেবে বাড়িতে গিয়ে আমরা গর্বভরে যাতে কাজ করতে পারি সে ব্যাপারে ওনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে একটি চাকরি সুনিশ্চয়তা দিবেন বলে আমরা আশাবাদী। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জেনে থাকবেন এন্টারসের সকল প্রকার অব্যবস্থাপনাকে দূরীভূত করার জন্য যা যা করা দরকার সরকার অবশ্যই আমাদেরকে সেভাবে সহযোগিতা করবেন এই আশা আমরা রাখতে পারি এবং যারা আজকে গণ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে আমাদের আহ্বান, যে সমস্ত শিক্ষক মন্ডলী এখনো বাড়িতে অবস্থান করছেন তাদের প্রত্যেককে কমপক্ষে 5 জন করে শিক্ষককে আসার জন্য বলবেন, তাহলে দেখবেন গণ অনুষ্ঠান মঞ্চ গণজাগরণে এখানে গণজাগরণের মাধ্যমে এই শাহবাগ চত্বর আলোকিত হয়ে যাবে, যার প্রেক্ষাপটে আমরা অবশ্যই অবশ্যই একটি সুনির্দিষ্ট সুযোগ নিয়ে আমরা আমাদের চাকরি নিয়ে আমরা আমাদের আইনগত অধিকার নিয়ে আমরা বাড়িতে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমরাও চাই গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করতে এবং আমরা যেন গর্ব করে বলতে পারি উন্নয়নের এই অগ্রযাত্রার ক্ষেত্রে একজন অগ্রনায়ক হিসেবে একজন সৈনিক হিসেবে শিক্ষাক্ষেত্রে আমরা অনবদ্য অবদান রাখতে পেরেছি। এ ব্যাপারে অবশ্যই অবশ্যই সরকারের সকল মহল থেকে আমাদেরকে ঐকান্তিক সহযোগিতা করবেন, এ ব্যাপারে আমরা আপনাদের সকলকে আশ্বস্ত করতে পারি এবং আমাদের যে দুটি দপ্তরে আমাদের ব্যাপারে পজিটিভ নোট দেওয়া হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। আপনারা নিরাশ হবেন না, আপনারা বাড়িতে অবস্থান করবেন না, আপনারা গণ অনুষ্ঠান মঞ্চে আসুন, তাহলেই আমাদের আন্দোলন অতি দ্রুত বাস্তবায়িত হবে বলে আমি আশা করি এবং সর্বোপরি আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগের সঙ্গে যে সমস্ত কর্মকর্তাবৃন্দ জড়িত রয়েছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, যত দ্রুত সম্ভব আমাদেরকে বাড়িতে ফেরানোর ব্যবস্থা করুন, তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো এবং
আমাদের কষ্ট লাঘব হবে এ ব্যাপারে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করে আমরা এই গণঅনুষ্ঠান মঞ্চ থেকে আপনাদের প্রতি আবারও দর্শক আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। কানের প্রত্যাশী নিবন্ধিত।